নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আশাকর্মীদের বিক্ষোভ প্রদর্শন ও মিছিল সিউড়িতে। জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুবরাজপুরে। তাজা বোমা উদ্ধার দুবরাজপুর ও কাকরতলা থানা এলাকায়। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার দুবরাজপুরে। সিউড়ি থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল আস্থা স্পেশাল ট্রেন। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার মুরারোয়ে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে অধিকার যাত্রা বোলপুরে। বোমা উদ্ধার ও দুষ্কৃতি গ্রেপ্তার কীর্ণাহার ও নানুরে। লোকপুরে বোমা উদ্ধার ও দুষ্কৃতি গ্রেপ্তার। আন্তর্জাতিক আলোচনা চক্র হেতমপুর কলেজে। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীর আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আশাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে তাদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাদের উপর অত্যাধিক কাজের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। এই দাবিগুলিকে সামনে রেখে প্রথমে তারা বিক্ষোভ প্রদর্শন করে, পরে সারা সিউড়ি শহর জুড়ে মিছিল করে আশাকর্মীরা। এদিন তাদের তরফ থেকে জানানো হয়, বীরভূম জেলার আশাকর্মী এবং আমরা এখানে এসেছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে আমাদের শিরোময়ী স্যারের কাছে আমাদের যে দাবিগুলো আছে। প্রথম, আমাদের কেন্দ্র এবং রাজ্য বাজেট কোনো কিছুই আমাদের জন্য করেনি, তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছিলাম চন্দীবা ভট্টাচার্যের কাছে। ওখানে আমাদেরকে জানানো হয়েছে যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা একদম আমাদের রাজ্যের নয়, কেন্দ্রের প্রজেক্ট, তাই আমরা এখানে কিছু করতে পারবো না। কিন্তু আমাদের কাজ তো আমরা রাজ্যেরই করছি, প্রত্যেকটা রাজ্য থেকে নানা ধরনের কাজ বিনা পয়সায় আমাদের নানা রকমের কাজ করানো হচ্ছে, কিন্তু সেই কাজের কোনো পারিশ্রমিক আমাদের দেওয়া হয় না। কিন্তু মন্ত্রী বলছে যে আমরা প্রচুর টাকা দিচ্ছি, সেই টাকা যাচ্ছে কোথায়? এর জবাব কিন্তু সরকারকেই দিতে হবে। আর একটা কথা বলছি যে আমাদের 8 পাস মাধ্যমিক ফেল আশাকর্মী নেওয়া হয়েছে, তো 8 পাস মাধ্যমিক ফেল আশাকর্মী নেওয়া হয়েছে, তো সেই আশাকর্মীদেরকে চাইছেন ওনারা এম এ পাস এবং কম্পিউটার জানা আশাকর্মীর কাজ দিয়ে দিচ্ছেন। তো মোবাইল দেওয়ার কথা বরাদ্দ করেছিল, সেটা কিন্তু দেয়নি। মোবাইলের বিল 3 মাস দেয় তো 9 মাস দেয় না, তো এই মোবাইল না দেওয়ার পরেও আমাদেরকে বলছে মোবাইলের কাজ করতে, তো আমরা কীভাবে করব? এটা আমরা সরকারের কাছে জানতে চাইছি। আজকে সিওমই স্যারের কাছে এসেছি, আমাদের টোটাল পশ্চিমবাংলায় আজকে প্রত্যেকটা সিওমইচের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে, যাতে আমরা 1 তারিখ থেকে 1 মার্চ থেকে আমরা কর্মবিরতি দেবো, এটা জানানোর জন্যেই আমরা কিন্তু প্রত্যেকটা সিওমই স্যারের কাছে আমরা দাবি করছি। এটা আমাদের যদি দাবি না মানা হয়, আমাদের মেন দাবি হচ্ছে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যকর্মীর মর্যাদা এবং আমাদের পারিশ্রমিক বৃদ্ধি এবং আমাদের যে মাইনের বৃদ্ধির যেটা আমরা চাইছি, সেটা যদি না হয় তাহলে আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। কত দফা দাবি আছে আমাদের? এরকম প্রায় 20-25 দফা দাবি আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরে ঝাড়খণ্ডে জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার একজন। ধৃত ব্যক্তির নাম সোমনাথ গড়াই, বাড়ি দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কলুপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের লটারি বাড়িতে ছাপা হতো ধৃত ব্যক্তির বাড়িতে। গতকাল সোমবার 26 ফেব্রুয়ারি রাত্রে পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে 3টে ল্যাপটপ এবং 1টি CPU ছাড়া উদ্ধার হয়েছে। নিজের বাড়িতে ছাপা ঝাড়খণ্ডের জাল লটারি বলে দাবি পুলিশের। ধৃত ব্যক্তি কাজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে,
সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের গাড়া গ্রামের ধান মাঠের মাঝখানে বাস ঝোর থেকে একটি সকেট বোমা সহ মোট 27টি তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। একটি প্লাস্টিকের বালতিতে বোমাগুলি মজুদ রয়েছে, খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে। তবে কারা কী উদ্দেশ্যেই বোমাগুলি এখানে রাখলো তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। পাশাপাশি খয়রাশোল ব্লকের কাকরতলা থানার অন্তর্গত হরিয়া একতলা মোড় সংলগ্ন এলাকায় একটি পুকুরের পাড়ে ঝোপ থেকে থলে ভর্তি তাজা বোমা উদ্ধার করলো কাকরতলা থানার পুলিশ। আনুমানিক 20টি তাজা বোমা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গতকাল সোমবার 26 ফেব্রুয়ারি রাত্রে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো দুবরাজপুর থানার পুলিশ। জানা যায় ধৃত দুষ্কৃতীর নাম নাসিম খান, বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের পুছিয়ারা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার কান্তর গরুরহাট মোড়ের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল নাসিম খান। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ওই জায়গায় পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশি 1 শটার পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতের বিরুদ্ধে আগেও এরকম ডাকাতির অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি এলায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03-4622-9627, 7449-000072, 9732-220211, 8207-03-7404, সিউড়ি 03-4622-9995, 9647-66-9675, 7063-544-520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল আস্থা স্পেশাল ট্রেন। গতকাল সোমবার 26 ফেব্রুয়ারি দুপুরবেলায় 00355 ট্রেনটিতে করে প্রায় 1500 রামভক্ত রওনা দিলেন অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তাদের এদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সিউড়ি রেল স্টেশনে হাজার হাজার মানুষ জড়ো হন তাদের স্বাগত জানানোর জন্য। সিউড়িসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা রওনা দিলেন। কেন্দ্র সরকারের তরফ থেকে রাম মন্দির দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে যে আস্থা স্পেশাল ট্রেন ছাড়ার ঘোষণা করা হয়েছিল তারই একটি অঙ্গ হলো সিউড়ির এই ট্রেনটি। সিউড়ির এদিনের এই ট্রেনটি ছাড়াও আগামী দিনে রামপুরহাট থেকেও একটি আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি। এদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া মহিলারা জানান, আধার কার্ড নিয়ে হয়েছে, আমার বাবা করেছে। আজকে রওনা দিচ্ছেন, কোথা থেকে রওনা দিচ্ছেন? সিউড়ি থেকে। পাশাপাশি দিন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি বলেন, বিশ্ব সিউড়ি শহর বীরভূম জেলা হয়তো আগে কখনো দেখেনি। আজ এই অযোধ্যার স্পেশালে যে আস্থা স্পেশাল সিউড়ি থেকে ছাড়ছে,
হাজার হাজার মানুষ, 1500 যাত্রী যাচ্ছেন, কিন্তু তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, তাদেরকে উৎসাহিত করে অযোধ্যায় পাঠানোর জন্য হাজার হাজার মানুষ সিউড়ির স্টেশনে সমবেত হয়েছে। আমাদের কাছে আজ চরম আনন্দের দিন, পরম প্রাপ্তির দিন যে সিউড়ি থেকে এরকম একটি অযোধ্যা স্পেশাল আমরা অযোধ্যায় নিয়ে যেতে পারছি। এবং গত 22শে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের যে শ্রীরাম বিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদীজির হাতে হয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে হয়েছে, সেই রামলালার বিগ্রহ, শ্রীবিগ্রহ দর্শনের জন্য সিউড়ির মানুষের এই উৎসাহ। শুধু এই আজকের ট্রেন না, আগামী 1 তারিখ রামপুরহাট থেকেও আর একটি ট্রেন ছাড়বে, এবং একমাত্র একটি বিধানসভা থেকে এই পরিমাণ মানুষ যেখানে যাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন যে সনাতনী সমাজ পশ্চিমবঙ্গের তথা বীরভূম তথা সিউড়ির জেগে উঠেছে, এবং তার ফল আগামীতে আপনারা দেখবেন। এতদিন কি ছিল না সনাতনী সমাজের চেতনাকে আমরা যত রামময় করে তুলতে পারবো পশ্চিমবঙ্গের তত মঙ্গল, আর আমরা সেই কাজই করে চলেছি। রামের জন্য, রামের সামনে রাবণেরা থাকে, ভগবান শ্রী রামচন্দ্র যেমন রাবণকে উচিত শিক্ষা দিয়ে অযোধ্যায় তার রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, পশ্চিমবঙ্গেও সেই রাম রাজত্ব প্রতিষ্ঠার কিছু সময়ের অপেক্ষা। রাবণ কারা? রাবণ হচ্ছে যারা রামের বিরোধিতা করছে তারা সকলেই রাবণ, যারা অশুভ শক্তি তারা হচ্ছে রাবণ। অন্যদিকে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, দেখুন এটা আস্থা স্পেশাল ট্রেন, ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মিত হয়েছে, সেই মন্দির দর্শনের জন্য তারা সবাই আজকে যাচ্ছে। আমরা সবাইকে ছাড়তে এসেছি স্টেশনে, রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে হচ্ছে রাম মন্দির মাধ্যমের প্রতিষ্ঠার মাধ্যমে, তাই তারা দেখতে যাচ্ছে এই কর্মসূচিতে। আমরা সবাই অভিভূত এবং আপ্লুত, সবাইয়ের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে তাদেরকে আমরা ছাড়তে এসেছি স্টেশনে। আজকে 1344 জন নাম নথিভুক্ত হয়েছে, তাদের টিকিট হয়েছে, তারা সবাই যাচ্ছে। মানুষের উদ্দীপনা আপনারা নিজেরা অনুভব করুন, ক্যামেরায় বন্দি করুন। আমি বললে তো পলিটিক্যালি কথাবার্তা হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে মানুষের চোখে মুখে দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই যাত্রাতে যোগদান করছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ গতকাল সোমবার 26শে ফেব্রুয়ারি রাত্রে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মোরারই থানার পুলিশ। জানা যায় ধৃত দুষ্কৃতীর নাম সাদেক শেখ, বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর মোড়ের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল সাদেক শেখ। খবর পেয়ে মোরারই থানার পুলিশ ওই জায়গায় পৌঁছে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশি 1 স্টার্টার পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতের বিরুদ্ধে আগেও এরকম ডাকাতির অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি মোরারই থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তাকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষতন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাথী সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে পাহাড় থেকে সাগর, হকের দাবিতে মানুষের সাথে অধিকার যাত্রা। এই অধিকার যাত্রা শুরু হয়েছে গত 17ই ফেব্রুয়ারি থেকে, তা চলবে আগামী 10ই মার্চ পর্যন্ত। আজ মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি অধিকার যাত্রা এসে পৌঁছায় বোলপুরে।
বোলপুর চিত্রা মোড়ে একটি পথসভা করা হয় তাদের তরফ থেকে। এই পথসভায় সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে সারা রাজ্যব্যাপী অধিকার যাত্রার তরফ থেকে আলোচনা করা হয়। এদিন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে জানানো হয়, আজকে বলে না 17 ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ধারাবাহিকভাবে আন্দোলনে থাকে, কোনো একদিনের কর্মসূচি করে না। মানুষকে বিভ্রান্ত করা, কর্মচারীদের প্রলোভন দেখানোর একদিনের কর্মসূচি করে না, ধারাবাহিক আন্দোলন করে। 17 ফেব্রুয়ারি থেকে আমাদের ধারাবাহিক আন্দোলনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরবর্তী আপনাদের কর্মসূচি কী হবে? পরবর্তী বলে বিষয় নেই, অধিকার যাত্রা আমরা সংগঠিত করছি, বিভিন্ন মানুষের দাবিকে সংগঠিত করছি, কর্মচারীদের ক্ষোভ বিক্ষোভ, সাধারণ জনগণের ক্ষোভ বিক্ষোভ তারা উজাড় করে দিচ্ছেন, তাদের দাবিগুলোকে নিয়েই আমরা 10ই মার্চ পর্যন্ত অধিকার যাত্রা সমাপ্ত করবো সারা রাজ্যব্যাপী। এবং 14ই মার্চ আমরা নবান্নের 14 তলাকে কাপন ধরিয়ে দিয়ে কর্মচারীদের, সাধারণ জনগণের দাবি সেখানে উচ্চারিত করব। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এই সময় দাঁড়িয়ে প্রধানতম কাজ, তার মধ্যে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের অধিকার যাত্রা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হতে পারে যে কোনো দিন। এরই মাঝে জেলায় একের পর এক বোমা উদ্ধার যেন চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের কপালে। আর এবার 2 ড্রাম তাজা বোমা উদ্ধার হলো কীর্ণাহারের সরডাঙ্গা গ্রামে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট গ্রামের মাঠের ধারে পুকুর পাড়ের ঝোপ থেকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। 2টি ড্রামে গোটা 40-এক বোমা আছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে। বোম উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনার তদন্ত করছে। পাশাপাশি নানুর থানার পুলিশ ব্রাহ্মণখণ্ড গ্রামের কামারপাড়া বাগানে খড়ের ভুষির মধ্যে লুকানো অবস্থায় 2 ড্রাম তাজা বোমা উদ্ধার করে। অন্যদিকে তাকোরা গ্রামে দাসপাড়া সংলগ্ন ইলেকট্রিকের ট্রান্সফরমারের পাশেই একটি ঝোপের মধ্যে আরও 2 ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি বোমাগুলি ভোর রাত্রে উদ্ধার করা হয়েছে। অপরদিকে নানুর বেলুটি মোড় থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আকাল মোল্লা, বাড়ি নানুরের বেলুটি গ্রামে। তাকে আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি বোলপুর আদালতে তোলা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কীর্ণাহার ও নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুড়িপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি সকাল থেকে জেলার লোকপুর ও কাকরতলা থানা এলাকা থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়। জানা যায় যে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষের নেতৃত্বে স্থানীয় থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালান। সেক্ষেত্রে স্থানীয় থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী বারাবন জঙ্গলে পরিত্যক্ত একটি পোলট্রি ফার্মের ঘরের ভেতর থেকে প্লাস্টিক থলের মধ্যে রাখা 10টি তাজা বোমা উদ্ধার করে লোকপুর থানার পুলিশ। অন্যদিকে এই থানার বুধপুর মোড় থেকে আজ ভোররাতে 1 রাউন্ড কার্তুজ ও একটি দেশি পিস্তল সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম শেখ ডালিম, কোনো অসৎ উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে পুলিশের অনুমান। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। বোমাগুলি নিষ্ক্রিয়করণের জন্য বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। এদিকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বোমা উদ্ধার ঘিরে পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে এবং IQAC-র উদ্যোগে কলেজের বাংলা বিভাগের আয়োজনে আজ 27 ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করা হয়। বিষয় ছিল বাংলা অভিযান চর্চা,
বিবর্তন ও অগ্রগতি ভারত ও বাংলাদেশ এই দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের প্রাক্তন ছাত্র শিল্পী মৃন্ময় দত্ত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরচি সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভ্র বসু প্রমুখ। অতিথিদের বরণ করে নেন কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়। কলেজের পড়ুয়াদের উপস্থিতিতে সভাগৃহ ছিল পরিপূর্ণ। এদিন বীরভূম ছাড়াও বাঁকুড়া, বর্ধমান এই জেলার কলেজ থেকে অধ্যাপকরা এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার তার বক্তব্যে জানান, কে অভিযান তৈরি করে, তিনি লিখলেন এ হার্মলেস ড্রাগস, মানে যে রোগটা ভয়ঙ্কর পরিশ্রম করে কিন্তু বিপজ্জনক নয়, সে সমাজের পক্ষে বিপজ্জনক নয়। এইরকম নিজের ব্যক্তিগত মন্তব্য পরবর্তীকালে অভিযানকারীরা সতর্ক হয়ে গেছেন, তারা শুধু খবর দিয়েছে, যা কিছু না, নিজের মন্তব্য নয়, নিজের পক্ষপাত নয়, নিজের অপক্ষপাত নয়, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরচি সরকার তার বক্তব্যে বলেন, ওই মূল ধারাটাই আমাদের শুরু হয়েছে, কিন্তু তার আগে অভিধান চর্চার একটা ধারা বাংলাদেশে ছিল। পবিত্র স্যার এমনকি অমর কোষের কথা বলেছে, অভিধানটা অমর কোষের ছিল প্রথম আমরা সেটা পাই। অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভ্র বসু তার বক্তব্যে জানান, কিন্তু ভাষার মূল স্রোতে কোয়ালিফাই করে দেয়। আমাকে একটু আগে বলছিলেন যে বাংলাদেশে কিন্তু নিশ্চয় বাংলাদেশে এখনো আনে, মানে দ্রুত ঢুকে গেল। এখন এই শব্দটা কেউ যদি স্ল্যাং অভিধান সংকলন করবার চেষ্টা করবেন। উনি শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।